বডি বেশি লাগবে মানে এই দুটোই লাগবে। দিবে কিনা তাও শুনবে থিওরি। আচ্ছা ভিডিও কি অন আছে নাকি দেখেন তো? ঠিক আছে, আমরা থিওরি পড়বো, আজকে বেশি পড়বো না, কম পড়বো। আচ্ছা সবাই দেখি, আমাদের আজকের টপিক হলো ইনপুট আউটপুট। সো কম্পিউটার অর্গানাইজেশন বা আর্কিটেকচারে ইনপুট আউটপুট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু অর এজেন্ডা। ওকে, বিকজ সবাই শুনতে পারেন? আচ্ছা, বিকজ আমাদের ওই কম্পিউটার আর্কিটেকচার তো সবই মাদারবোর্ড নিয়ে কাজ করে, মানে মাদারবোর্ড লেভেলে হার্ডওয়্যার লেভেলে কাজ হচ্ছে। সো বেসিক্যালি এখানে আপনার ইনপুট কীভাবে হচ্ছে, আউটপুট কীভাবে হচ্ছে, ঠিক আছে, এবং আমরা যে একটা কিবোর্ড এখানে লাগাই দিলাম ইউএসবির সাথে, ইউএসবি তো আমরা জাস্ট পোর্টের মধ্যে ইউএসবিটা লাগাই দিলাম, এখন ডেটাটা কীভাবে যাচ্ছে, পাস হচ্ছে কীভাবে, এবং আমরা যে ইউএসবি ডিভাইস লাগাইলাম ওটা মাদারবোর্ডটা কীভাবে বুঝতেছে, প্রসেসর কীভাবে প্রসেস করতেছে, মানে ইন জেনারেল ইনপুট আউটপুট একদম কোর লেভেলে হার্ডওয়্যার লেভেলে কীভাবে কাজ করে সেটাই আমরা আজকে জানবো, এই চ্যাপ্টারে জানবো। ক্লিয়ার? ওকে, সো আউটলাইন, at first we will get the general idea, then interfacing, IO means input output devices to CPU, processor involved IO between memory and external devices, DMA, direct memory access, IO channel and InfiniBand. Okay, at first external devices types, there are certain types of external devices. One is human readable, screen, ওকে, প্রিন্টার, কিবোর্ড, হিউম্যান রিডেবল, উই ক্যান রিড দ্য আলফাবেটস অর কিস ইন দ্য কিবোর্ড, প্রিন্টার, স্ক্রিন, স্ক্রিনে যা কিছু লেখা আসতেছে আমরা রিড করতে পারি, রাইট? মেশিন রিডেবল, এইচডিডি, এইচডিডির মধ্যে যা কিছু আছে আমরা কি রিড করতে পারি? এইচডিডি কি?
হার্ড ডিস্কের মধ্যে যা আছে আমরা কি রিড করতে পারি? হ্যাঁ, ওইটা কে পারে? মেশিন, রাইট, মেশিন রিড করতে পারে। কমিউনিকেশন মডেম, এনআইসি, নিক, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সো এইগুলো হলো এক্সটার্নাল ডিভাইসেস। এক্সটার্নাল ডিভাইসেস তাহলে অনেকগুলো আছে, বাট কয় ভাগে বিভক্ত? তিন ভাগে। কী কী বলেন? এইচডিডি না, এইচডিডি হার্ড ডিস্ক তো আমি একটা কেবল দিয়ে বাইরে থেকে লাগিয়ে দিতে পারি। হ্যাঁ, ওটা এই যে তো এক্সটার্নালি তো পড়ছে, এক্সটার্নাল ডিভাইসেস এক্সটার্নালের মধ্যেই তো পড়তেছে। ইন্টারনাল বলতে আপনার কম্পিউটার আর্কিটেকচার যেটা মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড থাকে সেটাকে ইন্টারনাল বলে। যেরকম আপনার র্যাম বা রোম। আচ্ছা, না রম আলাদা আছে, না র্যাম রম। এটা আমার একটু দেখতে হবে তাহলে, এটা দেখে জানাবো না আপনাকে। ঠিক আছে। আচ্ছা, সো ক্লাসিফিকেশন আইও ডিভাইসেস, আইও ডিভাইসেস জেনারেলি টু দেয়ার আর টু কাইন্ডস অফ আইও ডিভাইসেস। ওয়ান ইজ ব্লক ডিভাইসেস, ক্যারেক্টার ডিভাইসেস। ব্লক এবং ক্যারেক্টার এই দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্যারেক্টার মানে হলো আপনার একসাথে ব্লক। আচ্ছা, ক্যারেক্টার মানে কি? সিঙ্গেল ক্যারেক্টার, জিরো, ওয়ান, তাই না? এ, বি, সি, ডি এরকম। ব্লক মানে হলো সবগুলো একসাথে। এটা পড়ি আমরা, দেখেন, ইনফরমেশন স্টোর ফিক্সড সাইজ ব্লক। মনে করেন আপনার 16 বিটের ব্লক আছে, ড্যাট মিনস যখন আপনি ডেটা সেন্ড করবেন তখন একসাথেই 16টা বিট যাবে। ওই 16টা বিটকে আমি কী বলতেছি? একটা ব্লক। আর ক্যারেক্টারতে কী যাবে? ক্যারেক্টার হলো স্ট্রিম অফ বিট যাবে, 0, 1, 1, 1, 1, একটা একটা করে যাবে, সিরিয়ালি একটা একটা করে যাবে। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার ডিভাইসেস আর ব্লক ডিভাইসেস, বুঝতে পারছেন? আচ্ছা, গুড। ব্লক সাইজেস রেঞ্জ কত? 128 থেকে 124 বাইট হলো ব্লক সাইজ। আচ্ছা, আর আইও ইজ ডান বাই রিডিং অ্যান্ড রাইটিং ব্লকস। ব্লক মানে ব্লক আকারে ডেটা পাঠায় কে কে? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক একসাথে, রাইট, প্যাকেটের মতো একটা ব্লক হিসেবে পাঠায় এরা। সিডি রম, টেপ। আর ডিভাইস কীভাবে পাঠায়? প্রিন্টার। ডিভাইস ক্যারেক্টার একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করে, বুঝছেন? প্রিন্টার মেবি সিরিয়াল বাস। হ্যাঁ, প্যারালাল ইউনিভার্সাল সিরিয়াল বাস, রাইট। আচ্ছা, মাউস, জয়স্টিক্স আর দ্য ক্যাটাগরিস অফ ক্যারেক্টার ডিভাইসেস। ক্লিয়ার? ওকে, লেখা হয়েছে, মানে নোট ডাউন হয়েছে? নেক্সট, না নেক্সট সিটি তো আপনাদের অনলি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির ওপর। নেক্সট সিটির সিলেবাস অনলি অ্যাসেম্বলি, আর অন্য কিছু থাকবে না। এত বেশি দিলে পারবেন না, আপনারা চালিয়ে দিতে পারি। ঠিক আছে, আইও ইন্টারফেস। ঠিক আছে, এখন ইন্টারফেস দেখেন, বেসিক্যালি ইন্টারফেসটা কেন দরকার হবে? ইন্টারফেসিং, ইন্টারফেসিং বলতে বেসিক্যালি আমরা ইন হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজ আর এতে আমরা কী বুঝি বলেন? আজিম বলেন, ইন্টারফেসিং বলতে কী বুঝি? কানেকশন দেওয়া, মানে থার্ড, মানে মাঝখানে একটা থার্ড পার্টি কেউ আছে যে কানেকশনটা অরিজিনেট বা ইউ করে দিবে, মানে কানেকশনটা এস্টাবলিশ করে দিবে। ইউএসবি ড্রাইভটা থাকে, ওটা ওটা আপনার ইন্টারফেসিং সার্কিট হিসেবে কাজ করে, রাইট। সো ইন্টারফেস দেখেন, আইও ডিভাইসেস ক্যান, আমার পয়েন্টারটা খেয়াল করেন, আইও ডিভাইসেস ক্যান নট ডিরেক্টলি কমিউনিকেট উইথ দ্য সিপিইউ। আমি এই যে আমার কিবোর্ড, ঠিক আছে, ডিরেক্ট যদি আমি সিপিইউ, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বোঝাচ্ছে, বেসিক্যালি ইট রেফার্স টু দ্য প্রসেসর। ওকে, সিপিইউ মানে বড় বক্স, মানে সিপিইউ না, আমরা এই মানে সিপিইউ বলতে জেনারেলি বাঙালিরা আমরা এই বক্সই বুঝি। ছোটোবেলায় আমার ভাই আমাকে বলছিল এই এটা কিন্তু সিপিইউ, ঠিক আছে, আমিও শিখছি এটা সিপিইউ, সিপিইউ বাংলায় সিপিইউ। হ্যাঁ, সো বাট সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বেসিক্যালি আমার প্রসেসরটা, মানে জাস্ট চিপটা,
ওকে সো আমি ডাইরেক্ট যদি এখন এই ইউএসবি নিয়ে যাই ওই চিপের মধ্যে দিয়ে দিই তারপরে যদি ডেটা দিই প্রসেস করতে হবে পারবে না মাঝখানে অনেক স্টেপ আছে সো ডিউ টু ভেরিয়াস ডিফারেন্স বিটুইন দেম এদের মধ্যে বহু ডিফারেন্স আছে কী ডিফারেন্স থাকতে পারে অনেক ডিফারেন্স আছে পড়বো আমরা তাহলে আমাদের এমন একটা ওয়ে বা এমন একটা সার্কিটরি ডিজাইন করতে হবে যে সার্কিটের মাধ্যমে আমাদের এইখানের লজিকগুলা যে ইনপুটগুলা আমার প্রসেসর প্রসেস করতে পারে ড্যাট সার্কিট অর ড্যাট ইউনিট ইজ কল্ড ইন্টারফেস ইন্টারফেসিং সার্কিট অর ড্যাট মেথড ইজ কল্ড ইন্টারফেসিং ক্লিয়ার ওকে সো এখন কেন করতে পারবে না কারণ কি ডিফারেন্ট ডেটা রাইট না ওটা তো আপনার কোম্পানি তো ডিফারেন্ট হবে বাট ইন জেনারেল লজিক্যাল ডিফারেন্স আর্কিটেকচারাল ডিফারেন্সটা কি দেখেন স্পিড আলাদা ডিফারেন্স ইন স্পিড সিপিউ আর র্যামের স্পিড আলাদা আমার ইনপুট আউটপুটের স্পিড আলাদা ডেটা ফরম্যাট আলাদা কন্ট্রোল লজিক আলাদা যে লজিক দিয়ে কন্ট্রোল করে সেগুলো আলাদা অনেক কাহিনী আছে সো দেয়ার ইজ নিড ফর আইও মডিউল সো উই হ্যাভ টু বিল্ড অ্যান্ড নিড সাম আইও মডিউলস আইও প্রোভাইডস এ মেথড ফর ট্রান্সফারিং ইনফরমেশন বিটুইন প্রসেসর মেমোরি অ্যান্ড এক্সটার্নাল আইও ডিভাইসেস দেখেন এখন আইও ইন্টারফেস ইনপুট আউটপুট ইন্টারফেস বা মডিউল যেটাই বলেন এমন একটা সার্কিট বা ডিভাইস যেটা কী কাজ করে ট্রান্সফারিং ইনফরমেশন প্রসেসরের মধ্যে মেমোরির মধ্যে এবং এক্সটার্নাল ইনপুট আউটপুটের মধ্যে ক্লিয়ার ওকে তাহলে আইও ইন্টারফেস কী যদি আসে পারা যাবে না বলা যাবে না আচ্ছা আর এটা যদি দুই নম্বর একটা মানে দুই মার্কসের একটা কোশ্চেন থাকলো যে হোয়াই আইও ক্যান নট কমিউনিকেট ডিরেক্টলি উইথ সিপিউ পারা যাবে না এই কয়টা জিনিস লিখতে আইও মডিউল ফাংশন মানে আইও মডিউলটা আমরা বানালাম বানালে তো হবে না ওর কিছু ফাংশন আছে প্রোভাইড ইন্টারফেসেস ফর কমিউনিকেশন বিটুইন সিপিউ অ্যান্ড মেমোরি অ্যান্ড আইও ডিভাইসেস ওকে ইন্টারনাল প্রসেসর অ্যান্ড মেমোরি আর এক্সটার্নাল কি আইও ডিভাইস রাইট কন্ট্রোল অ্যান্ড টাইমিং দেখেন জেনারেট অ্যাড্রেস ফর আইও ডিভাইসেস ও নো ওকে এখন আপনার এই বেসিক্যালি যে আইও মডিউলে ফাংশন কন্ট্রোল অ্যান্ড টাইমিং আছে জেনারেট অ্যাড্রেস জেনারেট করবে টাইমিং সিঙ্ক্রোনাইজ করবে তারপরে লজিকটা ইয়ে করবে করার পর ডেটা বাফারিং আর এরর ডিটেকশন এইগুলো ফাংশন ওর মধ্যে আছে জানলেই হচ্ছে এক একটা অ্যাড্রেস আপনার ওই অ্যাড্রেসে গিয়ে আপনার ডেটা বাসটাকে ইয়ে করে আসবে আচ্ছা এখন এটা বুঝলে বাকিগুলো বোঝা যাবে দেখেন আইও বাস অ্যান্ড ইন্টারফেস মডিউল আচ্ছা এখন আইও ডিভাইস আমার আছে এই ডিভাইস থেকে আমি প্রসেসরে ডেটা পাঠাবো সো এই জন্য আমার কি বাস লাগবে ঠিক আছে এই জন্য আমার বাস লাগবে সো ওই বাসটা হলো আইও বাস ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওকে সো আইও বাস লাগবে এখন আমরা কী করলাম প্রসেসর আছে প্রসেসর অন মেইন ইউনিট সো প্রসেসরের থেকে বিভিন্ন এরকম তো লাইন থাকে এগুলো হলো আপনার বাসের লাইন সো একটা ডেটা বাস আছে অ্যাড্রেস বাস আছে কন্ট্রোল বাস আছে ঠিক আছে এখন দেখেন কানেকশন অফ আইও বাস টু ইনপুট আউটপুট ডিভাইস না আমরা কী করবো এখানে কিবোর্ড অ্যান্ড ডিসপ্লে আছে কিবোর্ড অ্যান্ড ডিসপ্লে আছে সো কিবোর্ড অ্যান্ড ডিসপ্লে থেকে আমার এখানে একটা ইন্টারফেস সার্কিট দিলাম এই ইন্টারফেস সার্কিটগুলোর কথা বলতেছি আমরা যে ডিরেক্ট আপনার কিবোর্ড যদি প্রসেসরের সাথে এখানে কানেকশন দিই তাহলে পাবে না সো মাঝখানে উই হ্যাভ নিড সাম ইন্টারফেস সার্কিট অনেকগুলো জিনিস দেখে একটা একটা করে জানা দিতে পারে সেজন্য ইন্টারফেস দেওয়া হয় না সো আপনার প্রতিটার জন্য আলাদা ইন্টারফেস লাগবে প্রিন্টারের জন্য আলাদা একটা ইন্টারফেস ম্যাগনেটিক ডিস্কের জন্য আলাদা একটা ইন্টারফেস দেখেন না মাঝে মাঝে কিছু ড্রাইভার ইনস্টল না করলে কাজ করে না সো ওই ড্রাইভারের মধ্যে বেসিক্যালি এখন তো যে ডিভাইসের এত কম হয়ে গেছে এগুলি ডিভাইসের মধ্যে বিল্ট ইন থাকে প্লাগইন করলে হয় এই যে যেরকম আমাদের যে ডেস্কটপগুলো ওইখানে বিভিন্ন কমান্ড দিলে আপনার প্রিন্টারে প্রিন্ট হবে কিন্তু অনেক সময় হয় না কেন কারণ প্রিন্টারের ওই ড্রাইভারটা পিসিতে ইনস্টল করা নেই ওগুলো তো আগের জিনিসপত্র এখন কিন্তু স্যার মডার্ন গুলো ওই ডিভাইসের ভিতরে দেওয়া থাকে একটা ছোট ড্রাইভার বেশি বড় না তো ড্রাইভার কয়েক কিলোবাইট থাকে তো ওটা দিলে আর কি ডাইরেক্ট ইনস্টল হয়ে যায় গ্রেট সো আপনার এখন প্রিন্টারের জন্য আলাদা ইন্টারফেস ম্যাগনেটিক ডিসকের জন্য আলাদা ইন্টারফেস আর এটা স্যার ওদিকে দেন স্যার ওদিকে সমস্যা ওদিকে দেখা যাবে আচ্ছা ঠিক আছে একই লাইনে কিন্তু লাগানো থাকে দুটা তারের সাথে
ইন্টারফেস থেকে আপনার কন্ট্রোল বাসে কন্ট্রোল আসবে, অ্যাড্রেস বাসটা অ্যাড্রেস নিয়ে এসে ডেটা বাসটা ওই জায়গায় ডেটা পাঠায় দেবে, ওই ডেটাটা বাসে করে কোথায় চলে যাবে, প্রসেসরে চলে যাবে, তবে প্রসেসরটা সেটা প্রসেস করবে। ঠিক আছে, এটা হলো আপনার বেসিক্যালি আইও বাস ইন্টারফেস মডিউল, মানে হোলস আর্কিটেকচারটা হলো এরকম। হ্যাঁ আসতে পারে। আচ্ছা আইও মডিউল ফাংশনিং, আচ্ছা আইও মডিউল ফাংশনিং মধ্যে জাস্ট পড়লেই বুঝতে পারবেন, সমস্যা নেই। এটা বাংলা লাইন, এটা দেখেন জেনারিক আইও মডিউল। আচ্ছা জেনারিক আইও মডিউলের মধ্যে আপনার আইও মডিউল, আইও মডিউলের মধ্যে কিন্তু বেসিক্যালি কিছু সার্কিট আছে, কিছু আপনার গেট ডিএলডিতে যেগুলো তৈরি করছিলেন, কিছু আপনার ওই যে লজিক মাইক্রোসফট ইন্টারফেসে ওই জিনিসগুলো এর মধ্যে আছে, বিজেটি, ঠিক আছে, এগুলো আছে ভিতরে বিল্টইন আছে ওটা। হ্যাঁ সো আপনার এই সার্কিটগুলো আইও মডিউলের মধ্যে আছে। এখন দেখেন উপরে অ্যাড্রেস লাইন, ডেটা লাইন, কন্ট্রোল লাইন, আর এই তিনটাকে একসাথে আমরা বলতেছি কি সিস্টেম বাস। আর এগুলো কি লিঙ্ক টু পেরিফেরাল ডিভাইস, পেরিফেরাল ডিভাইস মানে কি মাউস, কিবোর্ড, ঠিক আছে, এই জিনিসগুলো এক্সটার্নালগুলো। সো এগুলো আইও মডিউলের সাথে কি হয়, এগুলো আপনার পেরিফেরাল ডিভাইসগুলো কানেকশন থাকে, এখান থেকে আইও মডিউলে যায়, আইও মডিউল থেকে বাসে যাই, বাস থেকে তারপরে প্রসেসরে যাই। বুঝা যাচ্ছে কি হয়ে হচ্ছে, তারপরে প্রসেসরে যাই। ওকে এটা তাহলে ক্লিয়ার, পরেরটা আসি। আচ্ছা এক্সটার্নাল ডিভাইসেস ব্লক ডায়াগ্রাম, এখন এক্সটার্নাল ডিভাইস কীভাবে কাজ করে দেখেন। কন্ট্রোল সিগন্যালস ফ্রম আইও মডিউল, আইও মডিউল থেকে কন্ট্রোল সিগন্যাল কন্ট্রোল লজিকে আসলো, কন্ট্রোল লজিক থেকে স্ট্যাটাস, স্ট্যাটাস আইও স্ট্যাটাস সিগন্যালস টু আইও মডিউল এখানে আসলো, মানে আইও মডিউলে গেল, কন্ট্রোল লজিক থেকে স্ট্যাটাসটা আইও মডিউলে গেল। এখন দেখেন কন্ট্রোল লজিক থেকে আরেকটা হলো বাফারে চলে আসবে, আর এখানে একটা ট্রান্সডিউসার থাকে, আর এখানে হলো ডেটা বিটস টু অ্যান্ড ফ্রম আইও মডিউল, আইও মডিউলে যেতেও পারে আবার আসতেও পারে। যেরকম মনিটর, মনিটর তো একটা আইও মানে আইও মডিউল বলতেছি, সরি একটা এক্সটার্নাল ডিভাইস। সো আমাদের প্রসেসর থেকে মনিটরে ওই ড্রাইভারটা দেওয়া কি হয় ডেটাটা যায়, আবার কিবোর্ড থেকে কি ডেটাটা আবার এখানে আসে। আর এখনকার মনিটরে স্যার, মনিটরে যখন ফ্রেমটা পাঠায়, একটা ইমেজ পাঠাইলো, পাঠানোর পর আবার এটা সেন্ড করা লাগে যে হ্যাঁ আমি পাইছি, সেটা মনে হয় স্যার এটাই যে মানে স্ট্যাটাস বলতেছে আর কি। হ্যাঁ মানে আপনার এটা পাঠানোর পর বলে যে অলরেডি কিনা স্ট্যাটাস পাঠাইতেছে ফেরত যে হ্যাঁ আমি পাইছি ফ্রেম, তারপরে পরের ফ্রেম দাও, এইভাবে করে এখনকার মনিটর স্যার কাজ করে। হ্যাঁ মানে একটা ফিডব্যাক দেয় আর কি, ফিডব্যাক দেয়। এখানে আপনার একটা এই স্ট্যাটাস সিগন্যালটা দেখেছে, অ্যাকচুয়ালি ও কি অ্যাকসেপ্ট করা স্ট্যাটাস আছে কি নাই, তারপর ওটা দেয়া হচ্ছে মেইন ডেটাটা পাঠায় নাকি, এটা দিয়ে দেখে যে ঠিক আছে, এটা দেখে তারপরে এখানে আপনার বাফারের ডেটাগুলো জমা থাকে, তারপর ডেটাগুলো পাঠানো যায়, ডেটা আসে যায় ওখান থেকে। আর এখানে হলো আপনার ডেটা ডিভাইস ইউনিক টু অ্যান্ড ফ্রম এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট থেকে ডেটাগুলো আসে। হ্যাঁ ডায়াগ্রাম আসতে পারে, এটা হলো আপনার এক্সটার্নাল ডিভাইস। আচ্ছা দেখেন আরেকটা জিনিস বলি, আপনার এই এই আইও ডিভাইসটা, আইও ডিভাইসটা শুধুমাত্র যে আমরা পিসির ক্ষেত্রে চিন্তা করতেছি এরকম না, এমবেডেড সিস্টেমের ক্ষেত্রে রোবোটিক্স এর জন্য যদি আমরা চিন্তা করি, রোবোটিক্স আর্ম আজিম বানাচ্ছে, ঠিক আছে, ও কী করবে একটা এরকম একটা এই আইও ডিভাইস দিয়ে কিন্তু কানেক্ট করে দেবে আর্মটা, ও এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন সেন্সর দিয়ে ডেটা নিয়ে তারপরে আইও তারপরে ই দিয়ে আপনার এই বাফারে দিয়ে পরে কিন্তু প্রসেসরের কাছে পাঠাবে, বুঝছেন। সো ভিতরে কিন্তু কাজটা এক্সটার্নাল এরকম হচ্ছে, কিন্তু ওগুলি তো স্যার এত ডিটেইলে যাওয়া লাগে না, কারণ ওগুলো অলরেডি অন্য কেউ করে রাখছে, করে রাখছে। সো আমি খালি ইনপুট দিলে এক হবে। আচ্ছা এখন হলো আইও মডিউল ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম, এটা হলো ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম, ইন্টারনাল একদম, ঠিক আছে, আইও মডিউলের মধ্যে। আবার একটু বুঝি এটা কোনটা, দেখেন এখন এই যে আইও মডিউল ছিল না, এটাকে আমরা ভাঙছি, ভেঙে ভাঙলে যেটা পাবো সেটা হলো এটা, ঠিক আছে। ওকে হ্যাঁ আইও মডিউলের ভিতরে দরজাটা খুলে দেন, আমার মনে হয় এটা ভালো হবে, তাই না, সব গন্ধ মানে। হ্যাঁ বাইরের দিকে খুলে রাখেন না, ভাঙবো না। আচ্ছা সো দেখেন এখানে হ্যাঁ ইন্টারফেস টু সিস্টেম বাস, ওকে ইন্টারফেস টু সিস্টেম বাস হলো এটা, এখানে ডেটা লাইন্স, ডেটা রেজিস্টার থাকে ভিতরে, আর হলো কন্ট্রোল রেজিস্টার থাকে, এই দুইটাকে একসাথে বলে ডেটা লাইন্স, ডেটা রেজিস্টার। ডেটা রেজিস্টার কি কোনগুলো বলেন, এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, ডেটা রেজিস্টার, এই রেজিস্টারগুলো এখানে থাকবে। এবং এই জন্য এখানে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং যে করি না, এখানে আপনি কোড করে এখানে ইয়ে করে দিতে পারবেন, কোডগুলো এখানে আপলোড করা হয়, আরও বেশি আছে।
তারপর স্ট্যাটাস আর কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার স্ট্যাটাস রেজিস্টার ওই যে ফ্ল্যাগগুলো, ঠিক আছে, এগুলো থাকে, ওই নিয়মে কাজ করে, ওই নিয়মে কাজ করে। এখানে আয়ো লজিক, আয়ো লজিকের সাথে আপনার ডেটা রেজিস্টার ডেটা লজিকটা নিতেও পারে দিতেও পারে। এখানে অ্যাড্রেস লাইন আর কন্ট্রোল লাইন থাকে। আচ্ছা, এটা হলো ডুয়াল কানেকশন, কিন্তু মানে অ্যাড্রেসটা দিতেও পারবে নিতেও পারবে। আর এইখানে হলো ইন্টারফেস টু, এতটুকু দেখেন, এতটুকু হলো আপনার বাসের সাথে কানেকশন, বুঝছেন, বাসের সাথে কানেকশন। আর এই পার্টটা হলো এক্সটার্নাল ডিভাইসের সাথে কানেকশন, বুঝতে পারতেছেন? আবার বলি, দেখেন এটা এটা দেখে আসি, এটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন আইও মডিউলের এক পাশে কি বাস না, আর আরেক পাশে কি পেরিফেরাল ডিভাইস বা এরকম কিবোর্ড মাউস এগুলো ডিভাইসগুলো। সো এই পাশটা যেটা আছে না, সেটা হলো বাসের সাথে কানেকশন, ওই উপরের পার্টটা এভাবে ই করে দেখেছে, এটা রোটেট করলে এটা হলো উপরের সাইডটা আর এটা হলো নিচের সাইডটা, ঠিক আছে। এখানে আছে এক্সটার্নাল ডিভাইসেস ইন্টারফেস লজিক, এখানে ডেটা আসে স্ট্যাটাস আসে কন্ট্রোল করতে পারে এটা। এখানে কি দুইটা ডিভাইস কন্ট্রোল করতেছে? আর হলো এক্সটার্নাল ডিভাইস ইন্টারফেস লজিক, রাইট, দুইটা ডিভাইস কন্ট্রোল করতেছে, একটা ইয়া দিয়ে, একটা না দুইটা আলাদা, একটা মডিউল দিয়ে, একটা একটা মডিউল দিয়ে, রাইট, পুরোটা হলো একটা আইও মডিউল, আর দুইটা ডিভাইসের জন্য দুইটা ডিভাইস আছে ভিতরে ইন্টারফেস ডিভাইস, ক্লিয়ার? এখান থেকে ডেটা নিতে পারবে দিতে পারবে, স্ট্যাটাসটা এখানে দিতে পারবে, স্ট্যাটাসটা কী করবে ডিভাইসটাই দিবে, যে ও কি এখন ইনপুট দিবে নিবে, ঠিক আছে, এই জন্য স্ট্যাটাসটা ডিভাইস দেয়। আর কন্ট্রোল করতে পারে, আর কন্ট্রোল কে করবে বলেন তো? কন্ট্রোল কিন্তু এই ডিভাইসটা ওকে কন্ট্রোল করবে, ডিভাইসটা কিন্তু ড্রাইভারকে কন্ট্রোল করবে না, ড্রাইভার ডিভাইসটাকে কন্ট্রোল করবে। এই জন্য অ্যারোটা বাইরে, অ্যারোর ডিরেকশনগুলো বুঝতে হবে, কোন কেন এটা ভিতরে আর কেন এটা বাইরে। স্ট্যাটাস দিবে হলো, হ্যাঁ, এক্সটার্নাল ডিভাইস স্ট্যাটাস দিবে, কিন্তু এই এক্সটার্নাল ডিভাইসকে কন্ট্রোল করবে কি? সার্কিটটা তো কন্ট্রোল করবে, ডিভাইস তো সার্কিটকে কন্ট্রোল করবে না, বুঝা? আর এগুলো দাও লাগবে, তারপরে যেটা প্রেস করতেছি সেগুলো হচ্ছে ডেটা হিসেবে আসতেছে, ডেটা ডেটা হিসেবে করছি, রাইট, এগুলো কি বুঝতেছো? ওই ডেটা না, একদম রাইট, বুঝতে পারছেন? ওকে, মানে কিবোর্ডে প্রেস করলে ডেটাগুলো যাচ্ছে, আর মনিটরে যদি চিন্তা করেন মনিটরে ডেটাগুলো আসতেছে, ঠিক আছে, ওকে, গেল। ইন্টারফেসিং আইও ডিভাইসেস টু সিপিইউ, এখন আমরা আইও যে ডিভাইসগুলো আমরা বানাইলাম, ঠিক আছে, আইও মডিউলগুলো যে বানাইলাম সেগুলোকে আমরা এখন সিপিইউর সাথে ইন্টারফেসিং করাবো। এই নাই কেন, আচ্ছা আসতেছে একটা একটু। আইও ডিভাইসেস ক্যান বি রেকর্ড হচ্ছে তো? সো আইও ডিভাইসেস ক্যান বি কানেক্টেড টু মাইক্রো প্রসেসর ইন টু মোডস। আমরা মাইক্রো প্রসেসর চিন্তা করি, যে আমাদের যে প্রসেসরটা আছে সিপিউ সেটা হলো মাইক্রো প্রসেসর, দুইটাভাবে আমরা আইওটাকে ওইটার সাথে কানেক্টেড করতে পারি। একটা হলো প্যারালাল, প্যারালাল কানেকশন দিতে পারি, প্যারালাল কানেকশন দিলে 8 বিট করে পুরো ডেটা বাসে যাবে, ঠিক আছে, ডেটা বাসে 8 বিট করে যাবে, ডান ইন গ্রুপস অফ 8 বিটস ইউজিং দ্য এন্টায়ার ডেটা বাস, পুরো ডেটা বাস ইউজ করবো 8 বিট করে যাবে প্যারালালি। আর সিরিয়াল দিতে পারি, সিরিয়াল হলো ডেটা ইজ ট্রান্সফার্ড 1 বিট অ্যাট এ টাইম, 1 বিট করে যাবে ইউজিং দ্য সিড অ্যান্ড শর্ট পিনস অন দ্য মাইক্রো প্রসেসর। সিড অ্যান্ড শর্ট পিন, আজিম মনে হয় আমার থেকে ভালো জানবে, সিড আর শর্ট পিনটা কি বলেন তো? এটা মাইক্রো প্রসেসরের দুইটা পিন আছে, একটা হলো সিরিয়াল ইনপুট ডি, মানে কি বলে, সিরিয়াল ইনপুট ডেটা মনে হয় যতটুকু মনে হচ্ছে, সিরিয়াল আউটপুট ডেটা হচ্ছে স্যার একটা লাইন দিয়ে যায় খালি ডেটা, আবার ওটা দিয়ে ফিরে আসা লাগে, তখন ওয়েট করা লাগে। আর ইউএসবি, আর ইউএসবি হচ্ছে স্যার পাশাপাশি যেতে পারে, একদম প্যারালাল, হ্যাঁ প্যারালাল প্রসেসিং করতে আসতে পারে, রিড করতে পারে একসাথে। আচ্ছা, বাট ওটা তো ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউএসবি, হ্যাঁ, বাট ইউনিভার্সাল সিরিয়াল বাস হলো কি ওটা প্যারালাল মেকানিজমে কাজ করে? জি স্যার, যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন ওটার সাথে, এখন তো প্রিন্টার ইউএসবি হয়ে গেছে, সব ইউএসবি হ্যাঁ স্যার। সো আপনার এখানে মাইক্রোপ্রসেসরের দুইটা পিন আছে, একটা হলো সিড সিরিয়াল ইনপুট ডেটা, আর হলো সিরিয়াল আউটপুট ডেটা, এই দুইটা পিনের মাধ্যমে ডেটাগুলো ট্রান্সফার হয় সিরিয়ালি, আর প্যারালাল হলে জাস্ট 8 বিট করে পাঠিয়ে দিবে বাসের মাধ্যমে। তাহলে আবার বুঝি, প্যারালাল, প্যারালালে হলো বাসের মাধ্যমে ডেটা পাঠানো হয়, সিরিয়ালে হলো পিনের মাধ্যমে পাঠানো হয়। ফার্স্ট প্যারালাল তো অলওয়েজ ফার্স্ট, ঠিক আছে, পাশাপাশি অনেকগুলো যাচ্ছে, বাস বাস বাসের মধ্যে অনেকগুলো রয়েছে, বাস চলে যাচ্ছে, মানে নরমাল বাসের মতো, এক লেনের রাস্তা আর দুই লেনের রাস্তার মতো, একটাতে যাইতেও পারতেছে আবার আসতেও পারতেছে, আর ওটাতে হচ্ছে শুধু যাইতে পারতেছে আবার থামার পরে আবার আসতে, হ্যাঁ, তখন ওয়েট করা লাগতো আগে তার পিছিতে, জিনিসগুলো কিন্তু সত্যি মজার, বুঝতে পারছেন? হার্ডওয়্যার, হার্ডওয়্যার যে কতটা মজার, হার্ডওয়্যার লজিক, মানে যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করে তারা জানে, মানে তারা এরকম মানে
হার্ডওয়্যারের প্রতি এক প্রকার আসক্ত হয়ে যায়, ঠিক আছে? যেরকম যে আজিম দেখেন অনেক কিছু পারে, ওর নলেজ, হ্যাঁ হার্ডওয়্যারের নলেজ আমার থেকে আজিমের নলেজ বেশি, কারণ ও ও এটা হ্যান্ডস অন কাজ করছে, ঠিক আছে? আমি হলো থিওরিটিক্যাল জানি, বাট হাতে কলমে কাজ করি না, ও হাতে কলমে কাজ করার জন্য না, ওর এক্সপিরিয়েন্স আরও বেশি। সো হার্ডওয়্যার যদি একবার মানে হার্ডওয়্যারের মানে ক্যারিয়ার সব থেকে ভালো সত্যি কথা, কারণ হার্ডওয়্যারের লোকজন খুবই কম যায়, একটু কঠিন, ভয় পাই, যাই না, বাদ দেই। কিন্তু হার্ডওয়্যার যদি ভালো পারেন মানে কি বলবো, এনাফ, আর কোনো কিছু তো দেখা লাগবে না। আচ্ছা দেখেন, সো সিরিয়াল আয়ো, সিরিয়াল আয়োটা আমরা একটু দেখি এখন। 8085 মাইক্রোপ্রসেসর, বুঝছেন? 8086 আমরা ইমু 8086, বুঝতে পারতেছেন? আপনি মাইক্রোপ্রসেসরের মধ্যে লিখতেছেন, এরকম একটা প্রসেসরের মধ্যে ওই প্রসেসরটা ইমুলেট করে সফটওয়্যার আকারে ওইখানে দেওয়া আছে, ক্লিয়ার? দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো ডেটা পিন, ভিএসএস আছে, তারপরে এগুলো অ্যাড্রেস, এ হলো অ্যাড্রেস পিন, তাই না? রিসেট আছে, ক্লক ইন ক্লক আউট অনেক কিছু আছে। আচ্ছা সিড, ফাইভ অ্যান্ড ফোর পিনটা একটু খুঁজে বের করে, হ্যাঁ যে ফাইভ অ্যান্ড ফোর, ফোর হলো শর্ট আর ফাইভ হলো সিড, আর ইউজড টু কানেক্ট সিরিয়াল ডিভাইসেস টু প্রসেসর ডিরেক্টলি, সিরিয়াল ডিভাইসগুলোর সাথে প্রসেসর, হ্যাঁ মানে সিরিয়াল ইনপুট ডিভাইস, সিরিয়াল আউটপুট ডিভাইস, রাইট? এবার ঠিক আছে, মানে আপনার ডিএলডিতে এরকম একটা তার নিয়ে আপনি কানেক্ট করে দিতেন না, এভাবে চিন্তা করেন যে এখানে আমার একটা ডিভাইস আছে, ও একটা তার নিয়ে আমি ইনপুট এর এই পিনে দিলাম, আরেকটা তার আউটপুটে পিনে দিলাম, ঠিক আছে? এখন কি সিরিয়ালি ডেটাগুলো যাবে এই পিনের মাধ্যমে, বাকিগুলো পড়লেই বুঝতে পারবেন, সমস্যা নেই। আর এখানে কি বলছে যে মাল্টিপল সিরিয়াল ডিভাইসে কানেক্টেড, আচ্ছা মাল্টিপল সিরিয়াল ডিভাইস যদি আমার একটা না থেকে কয়েকটা ডিভাইস থাকে, দেন উই ক্যান মাল্টিপ্লেক্স, মাল্টিপ্লেক্সিং টেকনিক পড়ছেন না আপনারা ডিএলডিতে, মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার, ডি মাল্টিপ্লেক্সার, বাট লজিকটা তো জানেন যে মাল্টিপ্লেক্সার, ডি মাল্টিপ্লেক্সার, হ্যাঁ ওই তো, মানে আপনার দুইটা ডিভাইসকে মানে অনেকগুলো ডিভাইসকে আপনি জাস্ট দুইটা পিনে কাজ করে দিতে পারেন মাল্টিপ্লেক্সিং করে। আচ্ছা এখন আসে প্যারালাল আয়ো, প্যারালাল তো বাসের মাধ্যমে যাই, তো থ্রি ওয়েস ইন হুইচ প্রসেসর কমিউনিকেটস ইন উইথ মেমোরি অ্যান্ড আয়ো, সেপারেট বাস ফর মেমোরি অ্যান্ড আয়ো ডিভাইস, সেপারেট বাস, আর শেয়ার্ড বাস অ্যান্ড অ্যাড্রেস বাস, আলাদা আলাদা বাস আর হইতে পারে যে শেয়ার্ড বাস, হ্যাঁ আইসোলেটেড আয়ো। দেখেন এর মধ্যে আবার দুইটা জিনিস আছে, আইসোলেটেড আয়ো হলো সেপারেট কন্ট্রোল লাইন আর মেমোরি ম্যাপড আয়ো কমন কন্ট্রোল লাইন, ঠিক আছে? সো আইসোলেটেডটা কি সেপারেট কন্ট্রোল লাইন মনে রাখেন, মেমোরি ম্যাপড হলো কমন কন্ট্রোল লাইন, আইসোলেটেড আয়ো। এরপর থেকে একটু কঠিন, সো ইন ফার্স্ট মেথড সিপিইউ হ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট সেট অফ বাসেস ফর বোথ মেমোরি অ্যান্ড আয়ো। আচ্ছা আইসোলেটেড মানে কি আলাদা আলাদা বাস আছে আমার, ইট ইজ ডান ইন আ পিসি দ্যাট হ্যাজ সেপারেট আয়ো পোর্টস অ্যান্ড মেমোরি পোর্টস। এখন কোন ধরনের পিসি কাজে লাগবে যেখানে আয়ো পোর্ট আর মেমোরি পোর্টগুলো কি আলাদা আলাদা আছে, সেখানে আমি আইসোলেটেড আয়ো ইউজ করতে পারবো, ঠিক আছে? আইসোলেটেড আয়ো, আচ্ছা আইসোলেটেড আয়ো দেখেন কি আছে যে, আচ্ছা একটা পিন ডায়াগ্রাম কি দেওয়া আছে না, হ্যাঁ এই যে আছে, এটা দেখি, সিলেক্ট মেমোরি আয়ো, আয়ো আই ও এম পিন, এই পিনটা কত নম্বর পিন, আয়ো এম পিন, আচ্ছা এখানে দেখি আমরা 34, হ্যাঁ হ্যাঁ এই যে 34, সো 34 নম্বর পিনের মাধ্যমে এটা কানেক্ট করা থাকবে। দিস স্টেটাস সিগন্যাল ইন্টারফেস দ্যাট দ্য রিড অর রাইট অপারেশন রিলেটস মেমোরি আয়ো, ওকে, হাই টু ইন্ডিকেট আয়ো অপারেশন, লো টু ফর মেমোরি, ই ভালোভাবে বুঝে দেখেন, আচ্ছা এখানে একটু লিখে দেখাতে বললে আরও ভালো হতো। এখানে আপনার যে 34 নম্বর পিনটা আছে, 34 নম্বর পিনটা হলো আপনার আয়ো পিন স্ল্যাশ মেমোরি পিন, ভালোভাবে বুঝিয়ে দেখেন, এটা খুবই সুন্দর, বুঝছেন? মানে ডিএলডি লজিকগুলো এত সুন্দর যে আপনার, আপনি ওয়ান পাঠান ইনপুটে, ইনপুটে যদি ওয়ান পাঠান, ইনপুটে ওয়ান পাঠানো মানে কি, এই পিনে আপনি ওয়ান পাঠাচ্ছেন তারের মাধ্যমে, তাই না? এই পিনে যদি আপনি ওয়ান পাঠান তাহলে আয়োর ভ্যালু কি ওয়ান হয়ে গেল, আর ওয়ান
কমপ্লিমেন্ট হয় কি জিরো হয়ে গেল তাই না, এটা মানে কি কমপ্লিমেন্ট মানে কি নট রাইট, জিরো হয়ে গেল। জিরো হলে কি মেমোরি, তখন মেমোরি হিসেবে কাজ করবে না পিনটা, আইও হিসেবে কাজ করবে। আর আপনি যদি জিরো পাঠান তখন এটা জিরো হয়ে গেল আর এটা হয়ে গেল, তখন এটা মেমোরি হিসেবে কাজ করবে আর এটা আইও হিসেবে কাজ করবে। একই পিন দিয়ে যখন মেমোরি কাজ করতেছে ইনপুট আউটপুট রাইট, একই পিন দিয়ে আমি দুটো কাজ করতেছি। কত লিমিটেশন ছিল আমার আউটপুট, আর এখন তো স্যার সবাই সবাই পিন, এখন তো পিনের অভাব 1500 এর উপরে উঠে গেছে স্যার পিন এখন, আর মাত্র দেখেন 40টা পিন ছিল তখন। জি আচ্ছা, সো এই কথাগুলো এখানে লেখা আছে, পড়লেই হবে, সমস্যা নেই। আইসোলেটেড আইও, আইও ডিভাইসেস আর ট্রিটেড সেপারেটলি ফ্রম মেমোরি, ঠিক আছে। এখন দেখেন আইও ডিভাইসেস আর অ্যাসাইন্ড অ্যান অ্যাড্রেস আর পোর্ট নাম্বার উইদিন দ্য 8-bit অ্যাড্রেস রেঞ্জ অফ এত, 8-bit অ্যাড্রেস। আচ্ছা, এটা বলে নিই আপনাদের যে ওই 8085A, তারপরে হলো 8086 মাইক্রোপ্রসেসর, এগুলো পড়লে আরও ক্লিয়ার হবেন, ঠিক আছে। মাইক্রোপ্রসেসর কোর্সে সো এগুলো বেসিক্যালি 8-bit প্রসেসর ছিল। এটা 8086 কি 16-bit ছিল নাকি প্রসেসর? 16-bit ছিল, এটা 16-bit ছিল। আর 8085A হলো আপনার 8-bit প্রসেসর ছিল। 8-bit মানে বুঝতে পারতেছেন 8টা bit প্রসেস করতে পারবে, এর বেশি bit দিলেও পারবে না। এর বেশি bit যদি দেন তাহলে পরের 8টা পারবে, একসাথে পারবে না। আর এ হলো একসাথে 16টা পারবে। সো এখানে আপনার 8-bit যদি হয়, 8-bit তাহলে বলেন আমার ই থেকে হেক্সাতে আমার অ্যাড্রেসিং করি না, অলওয়েজ দেখতেছেন তো এখানে যে হেড্রা হেক্সাস করে, হ্যাঁ 00H, 00H থেকে তাহলে 8-bit FFH পর্যন্ত হবে, তাই না? FFH পর্যন্ত রেঞ্জ হবে অ্যাড্রেসের। ওকে, সো ইন দ্য ইউজার ইন দিস কেস উড অ্যাক্সেস দিস ডিভাইসেস ইউজিং ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশন, ঠিক আছে। ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশনের মাধ্যমে এটা অ্যাক্সেস করে, হয় না কেন? আচ্ছা, থার্ড মেথড মেমোরি ম্যাপ টাইও, ঠিক আছে। কয় ঘন্টা হয়েছে বলেন, কতক্ষণ হয়েছে? আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ।